আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি রাসাসি হাউস থেকে একটা পারফিউম রিভিউ করবো। এটা একটা ইউনিসেক্স পারফিউম। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে রাসাসির মাস্ক লাইনের একটা পারফিউম। এই মাস্ক লাইনের সম্ভবত তিনটা পারফিউম আছে আমি যতটুকু জানি। তো আমি যেটা রিভিউ করবো এটা নাম হচ্ছে মাস্ক হারির। আমার কাছে মাস্ক আরেকটা আছে, এটা নাম হচ্ছে মাস্ক নাকায়া, এবং এটা যে তৃতীয় আরেকটা যে পারফিউম আছে মাস্ক শার্কি, সম্ভবত ওটা আমার কাছে নাই। তো ওটা যখন আমার কাছে আসবে আমি রিভিউ করে আপনাদেরকে ওটার ব্যাপারে আমার মানে যে মতামত সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রেজেন্টেশন দেখাবো, এটা মানে এই লাইনের তিনটা পারফিউমই একই সাইজে আসে এবং তিনটার বোতলের ডিজাইনও একই রকম, শুধু প্যাকেটের গায়ে নাম আলাদা লেখা থাকে এবং বোতলের নিচে একটু আলাদা হয়ে নামটা লেখা থাকে। তো প্রেজেন্টেশন দেখে আমার কাছে বক্স বোতল সবকিছুই আছে। তো এটা হচ্ছে বক্স, দেখতে পাচ্ছেন আপনার খুবই সিম্পল ডিজাইন কিন্তু আমার কাছে সুন্দর লেগেছে, একটু ক্লাসি টাইপের। এটা ফুললি সাদা না, আমার কাছে একটু ক্রিমি হোয়াইট টাইপের মনে হয়েছে। এর মধ্যে সুন্দর করে গোল্ডেন কালারের মধ্যে সাদা কালার দেওয়া লেখা আছে মাস্ক। আমি জানি আরবিতে কি লেখা আছে, আমি যেহেতু আরবি পড়তে পারি না তো এটা নিয়ে কেউ কিছু বললেন না, আমি পারি না। তো এটা নিয়ে মন্তব্য করার কোনো কিছু নাই। তো নিচে লেখা আছে হারির, এবং বক্সের পেছনে এটার ব্যাপারে যে ইনফরমেশন সেগুলো দেওয়া আছে। এটা 50 মিলিলিটার সাইজের বোতলে আসে এবং এটা হচ্ছে অডি পারফিউম কনসেন্ট্রেশন। তো বোতলের সরি বক্সের নিচেও এরকম ইনফরমেশন দেওয়া আছে, এটা কবে বানানো হয়েছে, এক্সপায়ার ডেট কবে, এগুলো লেখা আছে। তো বোতলটা এটার ভিতরে ভাবে বসানো থাকে। বোতল বক্সটা খুবই শক্ত টাইপের, আমার কাছে প্রেজেন্টেশন ভালো লেগেছে। বোতলটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বোতলটা, খুবই সিম্পল ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পারফিউম আছে তার ভেতরে দেখাই যাচ্ছে। এটা ক্যাপটা স্নাক ফিট, ক্যাপটা সাদা রঙের। ক্যাপ ধরে চাইলে আপনারা তুলতে পারবেন, তবে কোনো পারফিউমে ক্যাপ ধরে তুললেন না, পরে গেলে ভেঙে যাবে। এবং ক্যাপের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সম্ভবত রাসাসি আরবিতে লেখা আছে। ক্যাপটা প্লাস্টিকের। এই বোতলের নিচেও যথারীতি এটার যে ইনফরমেশন সেগুলো দেওয়া আছে। এটা 50 মিলিলিটার সাইজ এবং লেখা আছে হারির। তো এটার যে অন্য মানে আরো যে তিনটা পারফিউম আছে এই লাইনে মাস্ক লাইনের, সেগুলো বোতলের নিচে লেখা থাকবে কোনটা কি পারফিউম। তো প্রাইসের একটা আন্দাজ দিই, আমি যতটুকু জানি এটা বাংলাদেশের পারফিউম, বাংলাদেশ সেল করছে। তো পারফিউম বাংলাদেশ থেকে যদি আপনারা কিনতে যান এটা প্রাইস রেঞ্জ হবে 3,500 থেকে 5,000 টাকার ভেতরে 50 মিলিলিটার সাইজের বোতলের জন্য। প্রাইসটা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে 50 মিলিলিটার সাইজের বোতলের জন্য, এবং আর একটু বেশি মনে হতে পারে। এটার একটা কারণ হচ্ছে যে রাসাসি হাউসের পারফিউমগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি হয়। রাসাসি আর্মাফ এই হাউসের পারফিউমগুলো আপনার 100 মিলিলিটার সাইজের বোতল যদি কিনতে যান তাহলে আপনাদেরকে 100 মিলিলিটার সাইজের বোতলের জন্য হয়তো বা 3,500 টাকা খরচ করতে হতে পারে, কোনোটা 4,000 টাকা যেতে পারে। তবে রাসাসি হাউসের কিছু পারফিউম আছে যেগুলো 100 মিলিলিটার সাইজের জন্য আপনাদেরকে 7,000 টাকাও খরচ করতে হতে পারে, এবং এটা ওই লাই ওই টাইপেরই একটু এক্সপেন্সিভ দিকে চলে গেছে। এখন আমি বলবো এটা বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণটা হচ্ছে এটার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো মানের একটা পারফিউম। তো আমি এটার ব্যাপারে স্প্রে করে স্মেলের ব্যাপারে আপনাদেরকে আন্দাজ দিয়ে দিই। এটা আপনার পারফিউম বাংলাদেশে পেয়ে যাবেন, একটা লোগো আমি পারফিউম বাংলাদেশে দিয়ে দেবো। তো প্রাইস রেঞ্জ বললাম 3,500 থেকে 5,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। কেনার সময় পারফিউম বাংলাদেশ আপনারা জিজ্ঞেস করে নিয়েন যে মানে কোনো সেল চলছে নাকি, যদি সেল চলে কোনো ডিসকাউন্ট অফার চলে তাহলে আপনারা সেটা এই পারফিউমগুলো আরো কম দামে কিনতে পারবেন বলে আমার ধারণা। তো স্প্রে করে এটার আপনাদেরকে একটু দেখাই। 4টা স্প্রে করলাম, ভালোই মিষ্টির মতো পারফিউম বের হচ্ছে। তো এটার স্মেল মূলত স্মেলের দিকে যায়, এখন মূল যেটা আপনাদের জানা দরকার। তো খুবই ক্লিন ফ্রেশ টাইপের স্মেল, এটা যেহেতু মাস্ক লেখা আছে তো এটার মূল ফোকাস হচ্ছে কিন্তু মাস্কের দিকে। আমি এটা থেকে যা যা বুঝতে পেরেছি সেটা আমি আপনাদেরকে বলি। এটার মধ্যে কিছুটা সিট্রাসি স্মেল আছে। ফার্স্টে স্প্রে করলে আপনারা এই সিট্রাসি স্মেলটা পাবেন। সিট্রাসি স্মেলটা প্রথমে কিছুটা স্ট্রং ভাবে থাকে কিন্তু বেশিক্ষণ এটা পাওয়া যায় না, এরপর এটা মূল ফোকাস করে এটার যে মূল নোটসগুলো সেদিকে। এটার মধ্যে রোজ নোটস আছে এবং রোজ নোটস খুবই স্ট্রং ভাবে আছে। যখন সিট্রাসি স্মেলটা চলে যায় তখন দেখবে যে ধীরে ধীরে এই রোজ স্মেলটা স্ট্রং হতে থাকবে। এটার মধ্যে সম্ভবত বুলগেরিয়ান রোজের নোটস আছে, আমি যেটা বুঝতে পেরেছি, আমি ঠিক শিওর না। তো ওই রোজটা সুন্দর একটা রোজি স্মেল, যাদের কাছে রোজের স্মেল ভালো লাগে, রোজের নোটস ভালো লাগে, এটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই রোজের স্মেলের সাথে এটা ফোকাস করেছে মাস্কের দিকে। হ্যাঁ, যেহেতু এটার নাম মাস্ক, তো এটা মাস্ক লাইনের মাস্ক হারির। আমি জানি না হারির শব্দের অর্থ কি, কিন্তু এটা ওই রোজি স্মেলের সাথে তখন একটা মাস্কি স্মেল প্রমিনেন্ট হয়ে উঠবে। এবং এটা যখন একদম ড্রাই ডাউন স্কিন বেস সেন্ট হয়ে গিয়েছে, আই এম সরি, তো আমি এটা থেকে কিছুটা মানে স্যান্ডালউডের স্মেল আমি পেয়েছি। আমি জানি না এটার মধ্যে স্যান্ডালউড আছে নাকি, যারা ব্যবহার করেছেন বা করছেন আপনারা কেউ যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি এটা থেকে কিছুটা স্যান্ডালউড স্মেল টের পেয়েছি, একদম স্কিন বেস সেন্ট যখন হয়েছে। আমার কাছে এটা ওভারঅল খারাপ কোনো পারফিউম মনে হয়নি, এটা আমার কাছে মনে হয়েছে খুবই ক্লিন ফ্রেশ টাইপের মাস্কি একটা পারফিউম, যাদের কাছে মানে ক্লিন ফ্রেশ টাইপের পারফিউম দরকার মাস্ক বেসড। হ্যাঁ, কিছুটা রোজের স্মেল থাকলেও ভালো লাগবে, যাদের কাছে রোজের স্মেল ভালো লাগে এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এটা
50 মিলিলিটার সাইজের বোতল হলেও এটা কিন্তু ইজিলি শেষ করতে পারবেন না। এখানে কথা আসে এটা পারফরমেন্সের। তো এটা মানে ফার্স্টে স্প্রে করলে এটা আমি যেটা দেখেছি যে ফার্স্ট 1 থেকে 1.5 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করে, এবং আমি যে আমার রুমে এটা এখন স্প্রে করেছি এই রুম এটার গন্ধে ভরে গেছে। এই যে একটু আগে যে আমি যে কাশি দিয়েছি এটার স্মেলটা মানে আমার মুখে ঢুকে গেছিল আসলে স্প্রে করার সময়, তো এটা এখন আমার কাছে খুবই স্ট্রং লাগছে। তো এই কারণে হয়তো আমি একটু কাশি দিয়ে ফেলেছি, কিন্তু এটা বেশ ভালো স্ট্রং ফার্স্টে স্প্রে করার পরে। তো ফার্স্টের 1 থেকে 1.5 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করবে, আপনি যে রুমে স্প্রে করবেন ওই রুমে এটার গন্ধে ভরে যাবে এবং আশেপাশের মানুষ টের পাবে এটা প্রজেকশনটা এতটা ভালো তখন। এবং ওই 1.5 ঘন্টা পর দেখবেন যে এটা আপনাদের চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে। হ্যাঁ, মানে এখন মাস্ক বেসড পারফিউম তো এটা একদম মানে বোমার মতো প্রজেক্ট করবে না দীর্ঘ সময় ধরে, কিন্তু এটা আপনাদের চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে এবং এটা এটার কাজ পারফেক্টলি করবে। আপনারা হেঁটে গেলে এটা এটা আপনাদের পিছনে একটা মিডিয়াম সাইজের সেন্ট ট্রেইলও রাখবে, মানুষ টের পাবে যে কেউ একজন কোন একটা ভালো মানের পারফিউম ব্যবহার করেছে, কেউ দিক দিয়ে গিয়েছিল সেটা মানুষ বুঝতে পারবে। এটা আমি যেটা দেখেছি যে স্কিনে লাস্ট করে প্রায় 8 থেকে 9 ঘন্টা, এবং একটা মাস্ক বেসড সেন্ট হওয়ার পর এটা পারফরমেন্স আমি বেশ অবাক হয়েছি, পারফরমেন্স খুবই ভালো 8 থেকে 9 ঘন্টা থাকা। ড্রেসে আমি যেটা দেখেছি যে এটা ড্রেসে থাকে প্রায় 10 ঘন্টার মার্কে যায় বা 11 ঘন্টার মার্কে যায়, তো এটা পারফরমেন্স আমি বলবো যে খুবই ভালো। বোতলটা মানে ওই 50 মিলিটার সাইজের দেখে কেউ যদি চিন্তা করেন যে 50 মিলিটার সাইজ কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, তো পারফরমেন্সে এটা এটা কভার করে দিবে, এটা ইজিলি আপনারা শেষ করতে পারবেন না। এবং বোতলটা সাইজের ছোট হতে একটা জিনিস ভালো হচ্ছে যে আপনারা কেউ চলে সাথে ব্যাগে করে নিয়ে ঘুরতে পারবেন। এটা কিন্তু ইউনিসেক্স, এটা ছেলে মেয়ে সবার জন্য পারফেক্ট হবে, এটি ইউনিসেক্স বলে বিক্রি করা হচ্ছে। এবং এটা মূলত হচ্ছে কি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটু ফেমিনিন সেটে যায় বেশি, যেটা আমার কাছে মনে হয়েছে, কিন্তু যে কোনো ছেলে ইজিলি চাইলে ব্যবহার করতে পারবে, স্পেশালি যাদের ইউনিসেক্স পারফিউম ব্যবহারে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তো পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এটা ব্যবহার করলে কমপ্লিমেন্টস আমি বলবো যে পাওয়ার সম্ভাবনা আমি বলবো না যে একদম হাই, কারণটা হচ্ছে মাস্ক বেসড পারফিউম তো একটা ক্লিন ফ্রেশ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবে, একটা মানে মানুষ এটা আপনার আশেপাশে যারা আসবে তাদের এটার মানে স্মেলে মনে হবে যে আপনি ক্লিন ফ্রেশ টাইপের একজন মানুষ, এবং আপনি হয়তো বা মাত্র শাওয়ার করে এসেছেন এখন একটা ক্লিন ফ্রেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে আপনার থেকে, এটা কনফিডেন্স বুস্ট করবে, তো মানুষের ভালো লাগবে। কিন্তু এটার ফলে একদম ওয়াও ফ্যাক্টর তৈরি হবে না, মানুষ একদম আপনাকে দৌড়ে এসে জিজ্ঞেস করবে না যে ভাই এটা কোন পারফিউম বা আপু এটা কোন পারফিউম, তাড়াতাড়ি বলেন আমার এক্ষুনি কিনতে হবে, ওই টাইপের হবে না। কিন্তু আপনার আশেপাশে যারা থাকবে তাদের মধ্যে কেউ যদি এরকম হয় যে তাদের ক্লিন ফ্রেশ মাস্কি স্মেল টাইপের পারফিউম পছন্দ, তারা আপনাদেরকে ঠিক জিজ্ঞেস করবে যে এটা কোনটা, তাদের কাছে ভালো লাগবে। এটা একটা মানে এলিগেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবে, এলিগেন্ট ভাইব ক্রিয়েট করবে আপনার জন্য। হ্যাঁ, মানুষের মনে হবে যে আপনি মানে এটা কোয়ালিটি যেহেতু ভালো, মানুষের মনে হবে যে আপনি দামি জিনিস ব্যবহার করেন অলওয়েজ, এবং আপনি মানে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেন না, এটা ডেফিনেটলি ওই টাইপের। এবং এটার যে স্মেলটা আমার কাছে মোটর সিনথেটিক টাইপের মাস্ক মনে হয়নি, আমার কাছে এটা ভালো লেগেছে, মানে কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট বলে মনে হয়েছে আমার কাছে। আমি এটাতে ইমপ্রেসড হয়েছিলাম যার কারণে আমি কিনেছিলাম, কিন্তু আমি এটা খুব বেশি ব্যবহার করিনি কারণ এটা পারফরমেন্সটা ভালো, এবং আমি মানে মাস্কি টাইপের পারফিউমে আমার ইন্টারেস্ট এতটা বেশি নেই, কিন্তু আমার কালেকশনে এটা আছে এবং আমার কালেকশনে এটা থাকবে কারণ এটা মানে আসলেই এতটা ভালো একটা জিনিস। কোন সিজনের জন্য সেটা বলি, এটা আমার কাছে মনে হয়েছে যে আপনারা একদম ঠান্ডা সিজন বাদে বাকি যে কোনো ওয়েদারে এটা ব্যবহার করতে পারবেন, স্পেশালি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ বা ভারত এই জায়গাগুলো মানে গরমের ওয়েদারটাই বেশি থাকে, তো আপনারা এটা পারফেক্ট হবে সামার স্প্রিংয়ে ব্যবহার করলে, সামারে প্রচণ্ড গরমে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না। তবে এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকলে এটা সার্ভিসটা আপনাদেরকে আর একটু ভালো দিবে, একটু বেশি দিবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা আমার কাছে ওই টাইপের একটা পারফিউম মনে হচ্ছে, সেফ টাইপের একটা পারফিউম, এটা যে কাউকে গিফট করতে পারবেন। তবে যাদের কাছে মাস্কি পারফিউম ভালো লাগে না এটা তাদের জন্য ব্লাইন্ড বাই ওয়ার্ডি না, কিন্তু নর্মালি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ব্লাইন্ড বাই ওয়ার্ডি পারফিউম, তেমন কোনো প্রবলেম হবে না এটা ব্যবহার করলে। এটা অপছন্দ করবে এ ধরনের মানুষ আমি আমার মনে হয় না খুব বেশি আপনারা খুঁজে পাবেন। তবে এটা আপনারা ভালো হবে পারফিউম, বাংলাদেশে গেলে আপনারা এটা ফ্রিতে স্নিফ করে কিনতে পারবেন, তাদের কালেকশনে আছে, তো আপনাদেরকে ডিকেন্টও হয়তো বা কিনতে হবে না, পারফিউম বাংলাদেশে যেয়ে স্নিফ করে কেনার জন্য ডিসাইড করতে পারবেন যে এটা কিনবেন নাকি কিনবেন না, তবে আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। এটা আমার কাছে মনে হয়েছে যে অফিসে ব্যবহার করার জন্য পারফেক্ট হবে, আপনি যদি শপিং করতে যান এই ধরনের মানে সিচুয়েশনে এটা ব্যবহার করলে ভালো হবে। এটা মানে রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না, এটা ডেটে ব্যবহার করলে পারফেক্ট হবে বলে আমার কাছে মনে হয় না। এটা আপনারা কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন, স্পেশালি কোনো প্রোগ্রাম অফিসিয়াল মানে মিটিং, কিন্তু ক্লাবিং এর জন্য এটা পারফেক্ট না, এটা ওই টাইপের ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করবে না। এবং এটা ডেটে যে পারফেক্ট না সেটার কারণটা হচ্ছে এটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না,
কিন্তু আপনার পার্টনার অ্যাপ্রিসিয়েট করবে, এটার স্মেলে ভালো লাগবে, ক্লিন ফ্রেশ একটা ভাইব ক্রিয়েট করবে। তো ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা কেউ যদি মনে করেন যে ডেটের জন্য কিনবেন তাহলে সেটা না, এটা আপনার রেগুলার বেসিসে টু গো পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন, অফিসের জন্য সবচেয়ে পারফেক্ট বলে আমি মনে করি। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটা কোন ওয়েদারের জন্য সেটা বললাম, কোথায় ব্যবহার করতে পারবেন সেটা বললাম, এটা ইউনিসেক্স এটা একবার বলে ফেলেছি। এটার ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10/8, কারণটা হচ্ছে এটার কোয়ালিটি খুবই ভালো, এটার পারফরমেন্স খুবই ভালো, এই দুটো সাইড খুবই ভালো লেগেছে আমার কাছে। নেগেটিভ সাইড হচ্ছে এটার বোতলটার সাইজটা ছোট, এটা 50 মিলিটার বদলে 100 মিলিটার হলে ভালো হতো, প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা আসলে যদি মানে 2000 টাকা 2500 টাকার ভেতরে পাওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় মানে আমি আরো খুশি হতাম, তবে একটা পারফিউম তো সব পারফেক্ট হবে না, একটা পারফিউম সব নেগেটিভ হবে না। তো এটা মানে মানে পজিটিভ নেগেটিভ সাইডগুলো আছে আমি কিছু বললাম। এটার যদি সাইজটা 100 মিলিটার হতো, প্রাইসটা যদি আরেকটু কম হতো, বা 100 মিলিটার সাইজের বোতল হবার পর এটা প্রাইস রেঞ্জ যদি এই 3.5-5 হাজার টাকার ভিতরে হতো, তাহলে এটাকে আমি ইজিলি 10/8 দিতাম। হ্যাঁ, এটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস, যারা মাস্কি ভালো কোয়ালিটি সম্পন্ন পারফিউম খুঁজছিলেন, মাস্ক বেসড এবং মাস্ক রোজ বেসড, হ্যাঁ এটা মনে করি আপনাদের জন্য ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই আইটেম। এটা যারা পারফিউম কালেক্ট করেন আমি বলবো এটা তাদের জন্য মাস্ট হ্যাভ, এটা যারা পারফিউম পছন্দ করেন এটা সবার জন্য মাস্ট ট্রাই। তো এটা হচ্ছে আমার রাসাসি হাউসের মাস্ক লাইনের মাস্ক হারিয়ার পারফিউমটা রিভিউ। আমার মানে রিভিউ যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসের সামনে মনে হয় আমার রেকর্ড করা অন্য দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে, ওই দুটো ক্লিক করে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করে আপনারা আমার রিভিউ করা অন্য আরো রিভিউ দেখতে পারবেন, অন্য ভিডিও দেখতে পারবেন। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে পারফিউম রিভিউয়ার্স বাংলাদেশ, ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।